করান হাওয়া দামাল ছবিগুলোর আকাশ ছোঁয়া সাফল্যে রীতিমতো দর্শকের মনে রাজ করছেন ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। ক্যারিয়ারের পাশাপাশি সংসার জীবনে স্ত্রী চিত্রনায়িকা পরিমণি ও সন্তান শাহিম মোহাম্মদ রাজ্জোকে নিয়ে সুখেই আছেন তিনি, কিন্তু জীবনের গতিপথে পড়ল অভিযোগের কাঁটা। পরীর অভিযোগ, স্বামী রাজের সঙ্গে নায়িকা মিমের অতি মাখামাখিটা তার সংসার সন্তান জীবন সবকিছুতে ঝামেলা সৃষ্টি করেছে। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় চলো নিরালায়, সবকিছু তো ঠিকঠাকই চলছিল, হঠাৎ কেন এই রাজ বিরোধী হয়ে উঠলেন পরিমণি? রাজের কথাই সত্যি বলতে আমি আসলে কিছুই জানি না, কিছুই করিনি। অভিযোগ যেহেতু পরীর পক্ষ থেকে এসেছে, আমি চাই সবটা ওই পরিষ্কার করুক। সবার সংসারে কম বেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়। এদিকে সুখের সংসারে ভাঙন ধরাতে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, দেখুন আবারও বলছি, আমি এসবের কিছুই জানি না, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরিমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে, এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে। পরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিমের পাল্টা জবাব, তারপর আবার পরীর প্রমাণসহ ফেসবুক পোস্ট, এসব কিছুতে অনুরাগীরা বিভ্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে রাজের অভিমত, কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমি এখনও বলবো আমরা ভালো আছি। পরিমণি তার দেয়া প্রকৃত বক্তব্য সবার সামনে তুলে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের 10 জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত 10 আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্জ। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।